দেখি বাবু তোমার মুড়ি কোন কানে? আচ্ছা, ইয়েস, মুড়ি দেখা যাচ্ছে। আমরা মুড়িটা বের করতে পারবো অবশ্যই, কোনো সমস্যা নাই, একদম পর্দার উপরে সেট হয়ে আছে। এই যে তোমার নাম কি? আসো হ্যান্ডশেক করি। ও, নাইস টু মিট ইউ। এই যে তুমি এটা নিবা, ধরো। আচ্ছা, কি হয়েছে বলেন তো কাহিনীটা? এটা আমি নামাজ পড়তে গেছি, একসাথে মুড়ি খাইছিল আর কি। হ্যাঁ, সে এই কানে ঢুকাইছে, দুনো কানে ঢুকাইছিল, এক কানে বের করা হয়েছে, কিন্তু আর একটা কানে আমি দেখছি বের করতে পারতো প্রস্তাব দিয়া, কিন্তু তার সতর্কের কারণে আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুড়িটা দেখা শেষ পর্যন্ত আসছিল, মানে মুড়ি চলে গেল কানের মধ্যে, তাই তো? আচ্ছা, কোন কানে আছে মুড়ি? ডান কানে। ডান কানে আছে, আমি দেখবো মুড়ি কোথায় আছে। তো বাচ্চাদের এই বিষয়গুলো নিয়ে আমি সবসময় ভিডিও করি, কারণ যাতে এরকম প্রবলেম আপনার বাচ্চাটির না ঘটে। বাচ্চারা আসলে খেলতে খেলতে, দুষ্টামি করতে করতে হাতের কাছে যা পায় তাই কিন্তু ঢুকে দেয়, কোথায় কোথায় ঢুকায়, কখনো কানে কখনো নাকে, ইভেন গিলেও ফেলে। কিন্তু কিছুদিন আগে আমার এক পরিচিত এক রোগী, সে চলে আসলো আমার কাছে যে বাচ্চা এক টাকার একটা কয়েন গিলে খেয়ে ফেলেছে। এগুলো কিন্তু অনেক দুর্ঘটনা মানে ঘটিয়ে ফেলে অনেক সময়। তো বাবুটি মুড়ি খেয়ে মানে মুড়ি কানের মধ্যে ঢুকাইছে কয় ঘন্টা আগে ভাই? দেড়টার দিকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু দেখি। দেখি বাবু তোমার মুড়ি কোন কানে? আচ্ছা, ইয়েস, মুড়ি দেখা যাচ্ছে। আমরা মুড়িটা বের করতে পারবো অবশ্যই, কোনো সমস্যা নাই, একদম পর্দার উপরে সেট হয়ে আছে। ঠিক আছে, চলো আমরা 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 এন্ডোস্কোপিক পদ্ধতি, এটা 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 নিবা একটু মারাছ, এই যে নাও একটা। আচ্ছা, আরো আরো দিব তোমার মুড়ি বের করার পর, তোমাকে অনেকগুলো খেলনা দেওয়া হবে। আচ্ছা চলো আমরা আগে এন্ডোস্কোপ করে দেখে নিই, ঠিক আছে? আজে মুড়ির অবস্থানটা কি, লোকেশন, তারপর আমি তোমার মুড়িটা বের করে দিব, ঠিক আছে? তোমার নামটা কি বললা? মাহিন। আহা, নাম মাহির। মাহির, মাহির। আচ্ছা মাহির বয়স কত হলো? 3 বছর 10 মাস। তোমার, আপনারা থাকুন আমার সাথে, দেখবেন বাচ্চাদের কান থেকে কিভাবে আমি মুড়ি বের করি। আসো 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 আসো, মাহির আসেন, আসো আসো আসো, আচ্ছা আপনিও আসেন, আপনিও আসেন। তো এরকম কখনো কখনো বাচ্চারা মুড়ি ঢুকাচ্ছে, কখনো কখনো হাতের কাছে যা পায়, বিশেষ করে খেলনাপাতির অবশিষ্ট অংশ, কখনো দেখা যাচ্ছে পুঁতি ঢুকাচ্ছে, কখনো কলম ঢুকাচ্ছে, পেন্সিল ঢুকাচ্ছে, রাবার ঢুকাচ্ছে। তো এভাবে ঢুকালে কিন্তু আসলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, যদি নাকের মধ্যে ঢুকে যায় সেটি শ্বাসতন্ত্রে ঢুকতে পারে, ইভেন কখনো কখনো দেখা যাচ্ছে যে গলার মধ্যে আটকে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ইভেন কানের মধ্যে যদি ঢুকে যায় সেটা কিন্তু আসলে সহজে বের করা যায় না। তো কানের মধ্যে এই ধরনের ফরেন বডি ঢুকলে কিভাবে বের করতে হয় সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। বাচ্চাদের কান থেকে কোনো কিছু বের করা কিন্তু খুবই টাফ একটি কাজ, কারণ হচ্ছে বাচ্চারা মানে খুবই ছোটাছুটি করে, কান্নাকাটি করে, কিন্তু তারপরও এক্সপার্ট হ্যান্ড ছাড়া কিন্তু আসলে কানে হাত দেওয়া মোটেই উচিত না। এটা একটা ভালো দিক যে আপনারা ট্রাই করেননি, কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা নিজেরা ট্রাই করে এটা ওটা দিয়ে বের করার চেষ্টা করে, কখনো কটন বার ঢোকায় বা হাতের কাছে কোনো সন্টন থাকতে পারে সেগুলো দিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু এতে করে হয় কি, কানের ইঞ্জুরি হতে পারে, রক্তক্ষরণ হতে পারে। তো চিকিৎসকদের চেম্বারে অনেক যন্ত্রপাতি রয়েছে, অত্যাধুনিক টেকনোলজি রয়েছে, সেই টেকনোলজিতে আসলে আমরা বের করতে পারি। এবং কখনো কখনো যদি দেখা যায় যে মানে গ্রিপের মধ্যে নাই, তখন কিন্তু বাচ্চাদেরকে অজ্ঞান করেও পর্যন্ত বের করার নিয়ম রয়েছে। তো যেহেতু এটা একেবারে কাছাকাছি ছিল, আমার গ্রিপের মধ্যে ছিল, ক্রোকোডাইল ফোর্সেপ দিয়ে কিন্তু আমি বের করে দিলাম লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। অতএব আমার মনে হয় যে এই যাত্রা আমরা সফল। এই যে না না না, তোমার মনে নাই। এখন কথা বলার হচ্ছে যে এটাই যে আপনারা বাচ্চাদের হাতের নাগালের বাইরে সমস্ত খেলনাপাতি রাখবেন, পাশাপাশি মুড়ি টুড়ি এই জাতীয় কোনো কিছু খাবার দিলে পরে কাছে থাকবেন, বসে থাকবেন, যাতে করে ওরা খেতে খেতে কানের মধ্যে নাকের মধ্যে না ঢুকায়।
সতর্ক থাকুন, কারণ আপনার একটু সতর্কতার কারণে আপনার সন্তান ভালো থাকতে পারে, আর একটু অসাবধানতা এবং একটু ভুলের কারণে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।